குருகோ সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ তো নাকি গোমা হ্যাঁ তাই গোসাইয়ের কাছে আমার প্রথমে জিজ্ঞাসা ও গুরু গো ওই দেখো চার যুগে এক লীলা খেলা দেখো কোন ধামে কোন মানুষ রইল গুরু তাই আমারে বলো গুরু তাই আমারে বলো চার যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে চারটে মানুষ কোন কোন ধামে ছিল আমার প্রথম জিজ্ঞাসা তাই শুধু বই পুস্তকে দেখালে হবে না গোসাই আজকে দেহ তত্ত্বটা একটু বুঝিয়ে যেতে হবে এই দেহের মধ্যে আর কয়জন মানুষ আছে কোন কোন দেশে বাস করে চার যুগে চার লীলা খেলা চার যুগে চার লীলা খেলা কোন ধামে কোন মানুষ রইল গুরু কোন ধামে কোন মানুষ রইল তাই আমারে বলো গুরু তাই আমারে বলো তাই আমারে বলো গুরু তাই আমারে বলো জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল হরি বল হ্যাঁ আস্তে সবাই হরি ধ্বনি দিচ্ছে না থাম ধর্ম অনুষ্ঠান ধর্মীয় কথা শুনছেন হাত দুটো এরকম ভরে রেখেছেন ছি ছি এই এরকম হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা একদম বাজে মানুষ একটু জোরে জোরে উলি ধরে দিতে পারেন না আজকে মায়াপুরে যাবেন দেখবেন হিন্দু নেই সব বিদেশি মেমরা কত সুন্দর দেখতে গো মা কি সুন্দর চেহারা তাই না তাদের কাজ কি না ভগবানের নাম গুণগান করা আর আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ কাজ কি পয়সা কার কাছে পাছায় বাঁশ দিয়ে নিতে হবে সেটা কিন্তু ভালো জানি বাবা হরি বল হরি বল আপনাদের কথা বলছি না আমাদের বীরভূমের কথা বলছি তাই একটু কৃপা করে মাগো বলছি একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে পাপীর শ্রাদ্ধ নাই তত পাপ করি হরি বল হরি বল তাই সবাই করো মা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার সবাই মিলে হরি বল হরি বল হরি বল প্রথম জিজ্ঞাসা সত্য যুগে হলো মানুষ ত্রেতায় মারা গেল তারপরে তারে পোড়াইল কলিতে তার শ্রাদ্ধ হলো তাহলে চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে কোন কোন মানুষ জন্ম নিল এই ধরাধামে আসলো গোসাই একটু ধর্মসভাতে বলে যেও নইলে কিন্তু ছাড়াছাড়ি হবে না বাবা দেখেছেন গোসাইয়ের রূপখানা তাই ছোট্ট জিজ্ঞাসা পরে সত্য যুগে হলো মানুষ তাতে মারা গেল পরে তারপরে তার পুরাইল তারপরে তার পুরাইল না 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 আবার কলি দে তার শ্রাদ্ধ হইল তাই আমারে বলো গুরু তাই আমারে বলো চার যুগে চার লীলা খেলা চার যুগে
চারজু গিয়ে চাল্লি লাখালা কোন ধামে কোন মানুষ রইল তাই আমারে বলো গুরু তাই আমারে বলো গুরু তাই আমারে বলো ও দ্বিতীয় জিজ্ঞাসা বন্যা এলো বাড়ি ডুবলো আর উঠান ভেসে গেল কোথায় ছিল শুকনো মাটি গুরু গো কোথায় গুরুর আসন দিল গতবার নাকি শুনলাম এখানে বন্যা হয়েছিল তাই না বন্যা যদি হয় তাহলে সারা এলাকাটা হবে বাবা তা বাউল বলছে ওই রকম টাইমে গুরুদেব এসেছিল তা গুরুদেব সেই গুরুকের বসা জায়গাটা আমি কি করে দেব শূন্য জায়গা ছাড়া তো দেওয়া যায় না মাগো গুরু সর্বকারণের কারণ গুরু ছাড়া কিছু নেই পৃথিবীতে তা সেই গুরুর আসন এত বন্যার মধ্যে কোথায় দিলাম প্রভু একটু কৃপা করে বলে যাবা কেমন হরিবাল হরিবাল বন্যা এলো বাড়ি ডুবলো উঠানে ভেসে গেল কোথায় ছিল শুকনো মাটি কোথায় গুরুর আসন দিল তাই আমারে বলো গুরু তাই আমারে বলো তাই আমারে বলো গুরু তাই আমারে বলো ফুলের গুরুর পূজা হলো নবীন ফুলের সন্ধান পেল এই পৃথিবীতে এমন কিছু নেই ফুল ফল যার পিছনে একটু বোটা নেই এটা লঙ্কার তার পিছনে বোটা আছে তাই না মা বেগুনে তারও আছে তাহলে সব সবজির মধ্যে বাবা বোটা আছে তাই গুরুদেব আমার চতুর্থ নাম্বার জিজ্ঞাসা বোটা ছাড়া ফুলের কলি দেখতে বড় ভালো সেই ফুলে গুরুর পূজা হলো নবীন ফুলের সন্ধান পেল বাবা ফুলের যদি বোটা না থাকে গাছ না থাকে ফুল কেমন করে হলে গোসায় সেই ফুলটা কোথায় থাকে আর সেই ফুল দিয়ে কখন পূজা হলো কোন গুরুর পূজা হলো এটা আমার চতুর্থ নাম্বার জিজ্ঞাসা রইল তাই বাউল বলছে ওরে বোটা ছাড়া ফুলের কলি দেখতে বড় ভালো সেই ফুলে গুরুর পূজা হলো আবার সেই ফুলে গুরুর পূজা হলো ওই দেখো নবীন ফুলের সন্ধান পেলো জয় জয় রাঘবেন্দ্র দেখো সেই ফুলে গুরুর পূজা হলো আবার নবীন ফুলের সন্ধান পেল তাই আমারে বলো গুরু তাই আমারে বলো চার যুগে চার লীলা খেলা চার যুগে চার লীলা খেলা কোন ধামে কোন মানুষ রইল গুরু গো কোন ধামে কোন মানুষ রইল তাই আমারে বলো কাকা তাই আমারে বলো কাকা তাই আমারে বলো ও কাকা তাই আমারে
মঞ্চে চলে এসেছেন প্রখ্যাত গুণী শিল্পী একজন আমাদের মধ্যে সেই বিষাক্ত খেপা ব্যাকেটে বাবা নাম হচ্ছে সুজিত খেপা চলুন আমরা তার কাছ থেকে এই বাউলের কিছু জিজ্ঞাসা রয়েছে সেগুলো আস্তে আস্তে উনি সমাধান দেবেন আর আমরা অবশ্যই শুনে বাড়িতে ফিরব হরি বল হরি বল আমার যিনি আজকের ভক্ত শিষ্য জিজ্ঞাসা করেছেন আসর বন্দনা শেষ গুরু কৃপাকে বলম তাই শোনো খেপা কোন নদীতে মাছ মারতে গেলে আগে তার জালটাকে তৈরি করতে হবে যদি কোনো জেলে যদি মাছ মারতে যায় তার জাল যদি ঠিক না থাকে মাছ এমনি হরিবল হয়ে যাবে কি তাই কথাটা করবেন লক্ষ্য এদিকে আজকের হয়ে গেছে দুইটা পক্ষ একদিকে গুরু একদিকে শিষ্য দেখবেন আজকে আসরে দৃশ্য হয় বীরভূম যাবে নেলে পরে জঙ্গল মহল এদিকে আমার আসাম যাবে দুইটার একটা হবে মাঝখানে হবির ভুল কায়দা ভালো আছে তাই শোন খেপা অতি মরিলি মিছে জাল গো ফেলে খেপা রে তুই মরিলি মিছে জাল গো ফেলে ওরে সজন মালির সেই পুকুরে সদাই কিনারাতে মাছ খেওয়ালি মাছ রইল সেই অঘাত জলে গুরু ভজন যদি কেউ না জানে শুধু হাতাইলি পায় না এ মা এই যে শাশুড়ি মা এই যে আমার মা এই যে সাওয়াল কোলে নিয়েছেন বসেন ভদ্রলোকের বেটি হেই বসো আজকে কপালে শনি আছে শনিবার এই বেশি বাজাইছে বেশি বাজাইলে সুজন তাহা বেশি দেবেন না তোদেরকে শুনে যা জীবন ভরে তো বাজাইলি তরজা আজকে তরজা হবে না দরজা খুলবে তার নাই ঠিক দুই দেশের দুইজন আমি ওরে চিনি না জীবনে কোনোদিন দেখি নাই যার সাথে খাই নাই সে বড় রামধনী যারে দেখিনি সে বড় সুন্দরী আজকে অবস্থা হয়ে গেছে ভাই তাই ও যা জিজ্ঞাসা করে গেছে চার যুগের নাকি বলে সেই মানুষ কোন জায়গায় থাকে সত্য যুগে নাকি জন্ম নিছে আবার তেতা যুগে নাকি কি বলে কি কি আপনারা গান শুনছেন আপনারা কথা বলবেন আপনারা যদি টকিং না দেন তাহলে ওই জায়গায় উত্তর বন্ধ করে দিব তেতা যুগে কি হরি বল দাপর যুগে তারেকে পুরাইছে তেতা যুগে মারা গেছেন দাপর যুগে সেই দেহটা পুড়ে গেছে কলির যুগে তার সাধ্য হয়েছে তাহলে কত বড় কথা বলে গেছে আমি কি ওকে কম থেকে ছেড়ে দেবো ভাবলেন কি করে আমি এমনি খেপা মানুষ আমি কাউরে ছেড়ে কথা কই না নট গ্যারান্টি আমার বাপেরই কই না আর ও তো কেশব বারতি দূরের কথা এ কেটারে কই আসিস আয় তুই আমার কাছে আয় কলম দে খাতা কলম নে ভাই লেখে লেখে নিয়ে যা বীরভূমি নিয়ে বিছে বিছে খাইস কি তাই না বিষয়টা এই তাই ও তুই মরিলি মিছে জাল গো ফেলে ওরে আমার মন জেলে সদাই কিনারাতে মাছ খেওয়ালে ও তোর মাছ রইল অগাধ জলে ওরে মন জেলে মরিলি মিছে চাল গো ফেলে মরিলি মিছে চাল গো ফেলে ওরে আমার মন জেলে সদাই কিনারাতে মাছ খাওয়ালে সদাই কিনারাতে মাছ খাওয়ালে মাছ রইল অঘাত চলে ওরে মন জেলে অতি ওরে মন জেলে আমার ওরে মন জেলে একবার শ্রী গুরু অষ্টম গোসাই আনন্দ হরি হরি বল হরি 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 বল হরি
জল দেখে জল জড়াইয়া পড়ে তাতে করলি কি বিন জল ফেলে সদাই কিনারাতে মাছ রইলো তোর অগাধে জলে তুই অনেকে বলতেছিস গুরু ভজন করবো কিন্তু যাজন করে দেখলি না তাই বলছে ওরে মন জেলে মুরলি মিশে জাল ফেলে সদাই কিনারাতে মাছ খাওয়ালি মাছ রইলো সেই গভীর জলে জালের চৌষট্টিটা ঘাই তাহার একটাও ভালো নেই বাবু সোনা কোথায় যাচ্ছেন চাচা কোথায় যাচ্ছেন যাইন না শুনে যান আর আসি কি না আসি তাই সে জায়গায় দাঁড়িয়ে জালের চৌষট্টিটা ঘাই অর্থাৎ চৌষট্টি অঙ্গের ভক্তিটা যদি একে জয় না হয় হৃদয় মন্দিরে ভক্তি জয় হলে পরে ইষ্ট ভীতি আসে দ্বিদল পদ্মে দ্বিদল পদ্মে আসলে পরে নিত্যানন্দ গৌরাঙ্গ যুগল পদ্মে যায় তখন হানি তাই বলে বাহু তুলে প্রেমানন্দে হরি বলে সেই নিত্যের দেশে বিরাজ করে সেটা কি জানো খেপা মহাশয় তাই কি বলেছেন হা ওই জালের চৌষট্টিটা ঘাই তার একটাও ভালো নাই শূন্যয়ন নাগের সুতা খালি দেখতে পাই কেবল নানা চারা কুগলা ছড়া নানা চারা কুগলা ছড়া এই ছিল তোর কপালে কপালে ওরে মন জেলে অতি মরলি মিছে জাল ফেলে ওরে মন জেলে সদাই কিনারাতে মাছ খাওয়ালি কিনারাতে মাছ খাওয়ালি মাছ রইল অঘা জলে ওরে মন জেলে ওরে ওরে মন জেলে ওরে মন জেলে ওরে মন জেলে ওরে মন জেলে খাবা ওরে মন জেলে ওলা মনামা
তাই তাকে একটু বুঝ দিলাম এবার আদি অন্ত ভুলে গিয়ে পাল্লায় বৃত্তান্ত যুক্ত ধরে হ্যাঁ মা যারা যাবার চলে যান কেন অনেকক্ষণ ধরে বসে আছেন কাউকে জোর করে ধরে রাখা যাবে না তাই সে জায়গায় দাঁড়িয়ে সত্য তেতা দাপুর কলি চার যুগের কথা বলতে হবে আবার সেই হৃদয় মন্দিরে বন্যা এসেছে গুরুকে বসতে দেবে কোনখানে তারপরে বলে গেছে বোটাচারা ফুল ফুটেছে নবীন ফুলে সেই পুজো হয় সেটা বলো গুরু কোন সাধনে এই তো না জিজ্ঞাসন এবার সূত্র ধরে তার জবাব দেই পাছে পাছে আপনারা করবেন আয়োজন ওরে বাংলাদেশের জংলা পাখিরে ওরে ওরে আকাশে ওরে উড়ে ফিরে ঘুরে বেড়া নিরিখ ধরে জলে মনসুরা মোর জংলা পাখি রে শোনো শোনো শিষ্য ছেলে তুমি আমার কথা নিও সূত্র ধরে এবার জবাব দিব ভালো সত্য চোখে জন্ম নিছে তেতা চোখে মরে তারপর চোখে তাহার দেহ পুড়ে কলিতে সাধ্য দর্পণ ধরে তাহার কথার সূত্র ধরে এবার আমি তাহার সুধা তার মুখে হরি পল মনচোরা পাখি দেশে দেশে ঘুর নির্ঘন জলে সত্য সত্য তো সত্যই সত্য যুগ সত্যের উপরে দাঁড়িয়ে আছি সত্য মানুষ হইয়াই ভগবান এই মানুষের মধ্যে ভগবান সত্য যুগে সত্য নারায়ণ বিষ্ণু তোমার এ জানাই তেতা যুগে ওই যে ক্ষত্রিয় বংশেরাম মানুষ রূপে পান তাই গোর হরি হরি এইটা গেল শাস্ত্রগত ব্যাখ্যা এবার আসি দেহে তাহাই আছে বিশ্ব ব্রহ্মণ্ডে তাহা না খেয়েছে দেহ ভাণ্ডে এখন এই দেহ ভাণ্ডে ওই দেখানো যাবে না যে রায়গঞ্জটা কোথায় আছে ওইটা একটা জাগার নাম শাস্ত্রে যাহা লিপিবদ্ধ হয় সেটা দেহ ক্ষেত্রে সেটাকে ভেঙে দেওয়া হয় আমরা অনেক বাউল গান করি দরজা পালা গান করি আমরা যেটা করে থাকি অ্যাকচুয়ালি রাঙামাটির দেশে এইরকম গানের দরজাটাই বেশি এটাকেই দরজা বলে আমার এদিকে যেটা হয়ে থাকে বহুদিন পর পেয়েছি আমার এটা বাউল কবি যদি বলেন কেন এটা বাউলা বাউলের চারটা বস্তু আছে একটা জাত বাউল
একটা শিল্পী বাউ আর শুধু একটা খেপা আর একটা হলো তরজা এই চারটা পন্থা এই গুরু ঘরের চারটা দেশ স্থল পবিত্র সাধক সিদ্ধি আর ইসলামী শাস্ত্রে বলে কোন মুমিন ভাই আছেন নাকি থাকলে মুমিন ভাইয়ের দুই চারটা কথাও হবে বাউল গান সব সকল জাতিকে নিয়ে আমি দেখলাম আশেপাশে অনেক মুমিন ভাই আছে যদিও না থাকে মাইকে তো আওয়াজটা যাবে তাও সুজন মালিকে বলবে না তুই ভালো করেছিস ভাই আমার স্থলপবত্র সাধক সিদ্ধি আর ইসলামী শাস্ত্রে সাল্লাল্লাহ হযরত মুহাম্মদ চারটা পন্থা দিয়ে গেছেন হকিকত তরিকত মারফত শরীয়ত এই যে চারটা পন্থা আমার মধ্যে চারটা বান পঞ্চটা বান তো ওদের মধ্যে পঞ্চটা কলমা আছে ছয়ুক্তা নামাজে পাঁচুক্তা নামাজের খবর পাই আর এক উক্তা নামাজের খবর পেনে সেটা গোপন ঘরে যেটা হাজি সেই মন করেছে রাজি তিনি গোপন ঘরে সেই নামাজ জাকাত করেন তিনি আর আমার মতো বৈষ্ণব যারা তারা সন্ধ্যা গায়ত্রী করে স্ত্রী সন্ধ্যা গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী করে পাতকর্ম করে যে কর্ম করে ওই মৌলা মুন্সী আর আমার বৈষ্ণবের মধ্যে একই ধারা এবার বাহুতলে প্রেমানন্দ সবাই মিলে চারজন ঈশ্বরের নামে একটু হরি বলতে পার সীতাপুর যুগে আমার কৃষ্ণচন্দ্র ভগবান কুরুক্ষেত্রে গিয়ে দেখেন দাদা হারাইল জীবন নিতাই গোর হরি বল হরি বল বিস্তারিত শাস্ত্র ব্যাখ্যা দিল অনেক আমি খালি একটু টাচ দিয়ে থেকে যাবো শাস্ত্রে কেন আধ্যাত্মিক তত্ত্বটা বাউল গান থেকে হারিয়ে গেছে কি তাই তো বাবা শাস্ত্র বলে শাস্ত্র কহ যায় কিন্তু আত্মজ্ঞানের অভাব থেকে যায় তাহলে সত্য যুগে কে সত্য সত্যটাই সত্য এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি অন্য কিছু নেই তেতাই মারা গেছেন রাম আমার দেহে রাম কোথায় রম এতে কৃষ্ণ রমনীতি যেটা করা হয় গতাগতি জীবের মিলন ঘটায় তাহলে মিলন ঘটাইলে সেটা কি হয় রমণীকে আয় বিন্দু পতনং মরণ হয় সেই মরণটা তেতা যুগে এই যে ত্রিনয়নের ইরাপিগুলো শোষণমার দাঁড়িয়ে গিয়ে মরে মানুষ মৃত্যু হয়ে তখন কত জীবের আসামি হয়ে যায় মার্ডার কেসের আসামি হয়ে তখন হাই হাই করে পড়ে তারপর যুগে তার দেহ পূরণ হয় সেটা কি ওই যে তেতা যুগে গায়ত্রী লইয়া তারপরে ভজন দেহের মধ্যে সত্য তেতা দাপর আছে দেখবেন এবার মহাজন কি বৈষ্ণব গোসাইরা কথা কি মায়েরা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে যদি ভালো না লাগে তাহলে বলবা তাহলে গান গাবো টুনির মা তোমার টুনি কোথায় আছে সব রকম আছে আমার কাছে অসুবিধা নাই কেন ক্যাসেট একেবারে খালি নিয়ে আসি নাই দরকার বলে পাগলা তোর পাগলি কই তাও গাবো থাকতে পারি গুসাই তাতে কোনো ব্যাপার নাই বেশটা তো গুসাই ধরছি কিন্তু বেকাদা হইলে পরে ওই ওই ব্যবসাও করতে পারে কেন দোকান আমাদের মনোহরি দোকান সব কিছুই নিয়ে আসছি কোনোটা বাদ দিয়ে নেই সোনু পাউডার আলতা উলাল্লা ইত্যাদি ইত্যাদি ফেরত লাভলি ফেয়াল লাভলি বাজা কিছু লাগে শব্দ হবে তোমার কাছে বলি বাসা শোনো দিয়া মন এবার কলিতে তাহার সাক্ষ্য দর্পণ কেমনে করে দেখো এখন সত্য যুগে হিরণ্যকশিপুরকে বধ করলেন হিংসা ছিল ভজন ঠিক নাই কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই যে ছয়টা চারটা জিনিস আমার দেহে পাওয়া যায় দুটো পাওয়া যায় না অনেকে বলে দুটোকে পাওয়া যায় হ্যাঁ দুটো পাওয়া যায় কিন্তু দুটোর ভজনই কেউ করে না কেন কাম আছে মোহ আছে রাগ আছে ক্রোধ আছে কি দুটো জিনিস নাই দুইটোকে যদি বাদ দিতে পারি তাহলে পরে আমার দেহটা অটল হয় মরার হাত থেকে বাঁচা যায় সেদিন তার সাধ্যটা হতে পারে তাহলে দেহটার মধ্যে
এই যে সত্য তাই তো হৃদয় মন্দিরে এই জায়গাটার মধ্যে তেতা এই খানটার মধ্যে দাপট আর নাভি মূলের আতাঙ্গুল নিচে সেটা কি কলি এবার শাস্ত্রে যাহা লেখা আছে ভজনে তা উল্টে গেছে এবার উল্টান কলি দাপট তেতা সত্য সবাতে জানাই এই যে কাম বিষ্কাম গায়ত্রী জোরে মূলাধারে ওই যে আমার রুধি পাক্ত পাই নিতাই গোর হরি হরি ওটা সারা ভল ভুল ধরেছে সেটা কে আমি তুমি আমি তুমি খেসির বাপ কুসির বাপ ধামার বাপ ইত্যাদি ইত্যাদি এই ফলের কোনো বোটা নাই কিন্তু ফুলটা লাগে যেদিন সত্যকে ধারণ করে সেদিন শ্রীগুরুর চরণে পাততে পায় চরণ পাততে যখন দেহ মন পাড়ে দিয়ে দেয় রাধারা নিয়ে এসে যুগল কিছুরি দাদাই সেই রাধার কাছে আধারে আধারে মৃত্যু হয় যে নাকি রাধাকে আরাধনা করতে পারে তিনি কৃষ্ণ ভজনের সন্ধান পায় কি বাবা ঠিক আছে এই কথা পাবেন না এরকম গানও কেউ গায় না এই উত্তরও কোনোদিন দেওয়া হয় না আমার ভালো লাগছে আমি ভাবছি কি না কি কবে আমার দাদা এক দেশের আমি আরেক দেশের না মাল ঠিক আছে বসানি প্রথমেই একেবারে দিয়ে দিছে এখন এইখান থেকে যদি বিচার করে যদি গান কালকে হয় তাহলে শিল্পীর বিপদ আছে এটা আমি বললাম এইখান থেকে যদি বিচার করে গান শুরু হয় কালকের থেকে এইরকম তত্ত্ব এখন সেই তত্ত্ব নাই এখন তত্ত্ব পড়ে গেছে একেবারে হরিবল আর আমরা নৃত্য করি অনেক রকম রঙের রসে কি তাই এই যে কলির যুগের কথা আমি বলতে পাই সুত্রাচারী ভজনে কিন্তু দক্ষিণ দুয়ারে দাদা কোনো ভজন নাই দক্ষিণ দুয়ারটা কোনটা এই কুল্ল কুণ্ডলিনী গুরুদেব জয়রাধে আপনাদের জন্যই কথা কওয়া আন মনে হবেন না আপনাদের জন্যই কথা কওয়া কেন অনেকে বুঝবো অনেকে বুঝবে না সুজিত খাবা কি কয় ভুং ভুং কেন যারা গুরু ঘরে যায় নাই তারা বুঝবে না আর এই কথাগুলো যদি কোনো যুবক ছেলে যারা নতুন বিয়ে করছে যারা করে নাই করুম করুম ভাব ধরে নিতে পারে এই কথাটাকে ধরে যদি কোনো একটা মানুষের মধ্যে মানুষের আশ্রয় নেয় যদি কর্ম করে রাইফেলের গুলির মতো তার কাজ করতেই হবে করতেই হবে আমি তাকে সাদা কাগজের মধ্যে লিখিত দিয়ে যাব যদি কাজ না করে তোর জোতা সুজিত খাবা পেতে দিবে দুই গাল কিন্তু কর্মটা ঠিক মতো করা লাগবে ওই নিয়ে কর্ম করবি না যে গুসাই আমি করছি দেখলাম রাত্রে গিয়ে মার্ডার কেসের আসান হরি বল কি এলে ভজন হবে না এই দক্ষিণ দুয়ারে ভজন বন্ধ তোমারে জানাই ওই জায়গাতে গেলে কুম্ভীরে মরে যে জীবন তাহলে সাধ্য কে করেছেন শশী হয়ে যায় যখন রতি মাসিক চান্দের ক্রিয়া ঘটে তখন একটা প্রস্ফুটিত নবীন ফুল দেহে ফোটে সেই ফুলে পূজা হয় কখন শ্রীমতী রাধারানী এই বৃন্দাবনে তিনটি পুষ্প একটি পুষ্প সাদা কোন পুষ্পতে কৃষ্ণ আছে কোন পুষ্পতে আমার রাধা এই আরাধনা করতে করতে তিন ফুলে যখন হয় ধারা এই ধারায় ধারায় বহে তখন শ্রীমতী রাধা রাধা প্রেমে যখন নিত্যানন্দে আসে নিত্য চোখের ঘরে আনন্দ হয়ে তখন সেই সাধ্য গৌরাঙ্গ মহাপ্রভু করে তাহলে ধারাকে উল্টাতে গেলে কি করতে হবে এই যে তোমের ঘরে মাছ খেলা করে শ্বাসে ঘরে যায়
বসো খেলা করে জবানে দেখেন সাধু বৈষ্ণব কয় কি তাই তো দম আমরা মাছ মাংস খাই এটা নিষিদ্ধ এটা আমার হার নয় এটা কার হার অমানুষের হার আমার জীব আত্মাটা মানুষ হয় নাই বলে নানান কিছু খেতে চায় আমি খেতে কাউকে বাধা দেবো না তুমি পাঠার মাংস খাইও না পাঠার মাংস খা তোরা তো পাঠার মাংস খাচ্ছিস না তোরা খালি মাংস খাচ্ছিস পাঠা তো খাচ্ছিস না তোরা মুরগির মাংস খাচ্ছিস মুরগির যত খাইলি না মাছ খাইছিস মাছের পিণ্ডা টুক খাইছিস কিন্তু আসল মাছ খাইলি না সাধক বাবা পাগলা বলেছে সবার মাথা খাবি শালা নিজের মাথা ঠিক রাখবি তেলেই ভজনে উত্তীর্ণ হবি এখন কামের ঘরে গিয়ে কামের ঘরে চাবি না মেরে হাওয়ার বলে সালাই কল যত পারো তত কল এই জায়গায় মরণ এই জায়গায় স্মরণ এই জায়গায় যদি স্মরণ করে আমার শ্রীগোবিন্দের বৈষ্ণবের সেবায় মিলে সেই বৈষ্ণব কৃপা করলে পরে এই দুই ভুরুর মাঝখানে আমার শ্রীকৃষ্ণ মূরতি আসে সেই রাধা অষ্টমীতে জন্ম অষ্টমী সেই অষ্টমীতে কামকামিনীর জীবন মরণ পায় সেই জীবন মরণে জ্যান্ত মরায় গুরু ক্ষেত্রে হয় কোন ক্ষেত্রে গিয়ে যখন বোটা সারা ফল সেই ফলেতে কৃষ্ণ ভক্ত উত্তীর্ণ মল উত্তীর্ণ মলে যখন দ্বি ধারায় হয় পূজান বইয়ে তখন দেব অটল দেহ হয় অটল হলে পরে নিতাই সা দেশে দয়া করে বা হুতলে শিবি তখন অটল দেশে ভাসে এই যে তোমার সেই তত্ত্বের জীবন মরণ সাধ্য তর্পণ করে এবার আসেন কি বললেন বন্যায় আসে দেহে বন্যা আসে নারীর জোয়ার মাসে মাসে পুরুষের জোয়ার কোন দিবসে নারীর যে জোয়ার আসে পুরুষের যে জোয়ার আসে না বারো মাসে 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 জোয়ার আসে সে জোয়ার আসলে কি গোবিন্দের সেবা দেওয়া যাবে না যাবে না তাহলে যাবে আমরা কি করি সেটাকে বন্ধ করে রাখি অনেকে সেটা নয় সেটা করণ আছে সেই করণকে শুক্রকে সাধন করে নিজে কাকে নিজে চিনে নিজে আস্বাদন করতে হবে তবেই তার ভজন শুদ্ধ হবে না করতে পারলে হরি বলে এমনি যাবে বেশি কি ভালো আছে সেটা করণটা কি তেরোটা শুদ্ধ সম্প্রদায় তেরোটা অপসম্প্রদায় এই আউল বাউল দরবেশ শাইতার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাই এটা বলেছেন কিন্তু না বলেছে বাউল হাটেতে না বিকায় চাউল বাউলের কথা হাটে বিক্রি হয় না সেটাকে সেটা গৌরাঙ্গ মহাপ্রভু আমার বাউলের বেশে আমার হানিতাহি চাঁদকে স্মরণ করে বচগুপির কাছে গিয়ে জানিস যেদিন বিষ্ণু পিয়াকে ঘরে রেখে যুবতী নারীকে রেখে যুবতী নারীর কি রতি কি আসে না সে কি করে রতি রক্ষা করবে রতি রক্ষার জন্য গৌরাঙ্গ মহাপুরুষকে আহ্বান করেছিলেন যিনি পূর্ণ ব্রহ্ম যার থেকে আমার আশি ফুটা রক্ত মন্থন করে এক বিন্দু সেই বিন্দু দাস আমার বৃন্দাবন দাস হয়েছেন বিষ্ণু পিয়া কেঁদে কেঁদে বলেছিলেন গৌর হরি ও গৌর হরি তুমি যাও হরি নাম বিলাবে বিলাও আমি কোন নাম নিয়ে থাকবো বলো না বিষ্ণু পিয়ার নয়নের জল ধরধর করে পড়ছে ঐশ্বর্যের ভাব লক্ষ্মী পিয়া ছেড়ে দিয়ে মাধুর্যের ভাবে বিষ্ণু পিয়া কেঁদে কেঁদে বক্ষ ভাসাচ্ছেন ও গৌর হরি তুমি কাঁদবে বাহিরে আমি কাঁদবো ঘরে দুই কান্নার বন্যায় এক কান্নায় হবে কলির জীবি ধরবে আর গৌর গৌর বলে কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদে
হঠাৎ করে গৌরহরিকে বলতে পারেননি। গৌরহরির চরণটা নিয়ে বিষ্ণুপ্রিয়া বলতে সাহস পাচ্ছেন না। বিষ্ণুপ্রিয়া টপটপ করে চোখের গরম জল পায়ে পড়ছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই বলছেন, পিয়ে তুমি কাঁদছো কেন? কয়, না আমি কাঁদি না তো, আমি কত ধন্য জানো এই গৌর চরণ পাওয়ার জন্য। কত জীবের হায় হায় করে আমি ঘরে পেয়ে গৌর চরণ ছাড়ব না। বলছে বিষ্ণুপ্রিয়ে, তুমি কামসিঁদুরে কামের মন্ত্র জপ করে তুমি রোজ রোজ আমাকে পাবে, তোমার একবিন্দু রতি কি আর মাসিক হবে না। সেটাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী করে যদি, সন্ধ্যা গায়ত্রী করে যদি বিষ কাম বিষ যদি কেউ জপ করে গুরু বিষ, তার কোনোদিন জীবন অপসন হতে হবে না, তার কোনোদিন সিজার করতে হবে না, এমনিতে গুরু বিষে বন্ধ হয়ে যাবে। যাইনি তাই বলে সেদিন থেকে নিজের জীবন ধন্য হয়ে যাবে। তাই সেদিন বলেছেন মহাজন, নিত্যানন্দের যদি প্রণয়ত প্রাণায়াম করে আমার যোগে তিনি উত্তীর্ণ হবে। তাই বলেছে ভজনী, তাই গৌর পাবে ভজনী, তাই গৌর পাবে। গৌর বসলে তোরা বসে যাবে ভজনী, তাই গৌর পাবে। জানি তাই গৌর, হরি বল হরি বল। তোরা দৃষ্টিরে আমার এই বসের পদধূলি, আরে ভজনী তাই গৌর পাবে। তোরা দৃষ্টিরে বোঝে চরণের ধূলি, আরে বাবা আজকে সুজন মানে সাধুর বাজার মিলেছে, এই আনন্দের বাজার মিলেছে। ও মা, তোমরা দিও সবে এই চরণের ধুলি, আমি আসি কি আর নাই মা, তোমরা দিও আমায় সেই চরণের ধুলি। ওরে নিতাই ভজ গৌর পাবে, নিতাই ওরে গৌর ভজলে বোধে যাবে ভজনিতা গৌর পাবে, ভজনিতা গৌর পাবে মদন ভরি হরি। শোনো ভক্ত হো তুমি, তোমার জানাই ওই যে বৈষ্ণবের কোষফুটিত ফুল দিয়ে তখন পূজায় অর্চন হয়। তোমার কাছে এই তো আমার যাহা,
ছিল আয়োজন প্রতিপক্ষে জবাব দিলাম কিন্তু রাখি নাই গোপন একটা কথা মনে রাখবেন একটা কথা কেমন এই দেহের মধ্যে বন্যা হয় আরো একটু পরিষ্কার করে দেই নারীর জোয়ার মাসে মাসে বলছি পুরুষের জোয়ার কিন্তু বছরে চারবার আসে সেটা কি কি মাস সেটা কি কি মাস জানার দরকার পুরুষের জোয়ার অনেকে জানে না দুই জোয়ার এক জোয়ার না হলে পরে সমুদ্রে ঢেউ খেলে না কেমন সেটা আশ্বিন আষাঢ় চৈত্র পৌষ এই যে বারো মাসে চার মাসে পুরুষের দেহে জোয়ার ওই নারীর জোয়ার পুরুষের জোয়ারে তখন বন্যায় উৎফুল্ল যে তার পান বিদায় ওর হরি হরি বা পুরুষ এসে বসবে হৃদয় মাঝে এই যে তোমার কল কৌশল্যে জাগে তোমার শ্রীমতী রাধা যে গোপাতে তাই আমার মামনি পঞ্চাশ টাকা দান করছেন দান নেওয়ার মতো ক্ষমতা আমার নেই তাই সে জায়গায় দাঁড়িয়ে ওনার যাহা প্রশ্ন ছিল মনে শেষ